আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি সার্ভিম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম আরিফ আজকে আপনার সাথে যুক্ত আছি ডিজিটাল মার্কেটিং এর তৃতীয় ব্যাচের ক্লাস নাম্বার আঠারোতে তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেস এসিউ সম্পর্কে আমরা মোটামুটি এসিউর সেই বেসিক স্টেপ সেগুলো আমরা জেনেছি এবং দেখেছি এর স্টেপ হচ্ছে আমাদের ওয়েবসাইটে গিয়ে এসিউ করা ঠিক আছে এখনো যারা মিউট করে রাখেন নাই তাদেরকে অনুরোধ করছি আপনারা কষ্ট করে একটু মিউট করে রাখবেন আশা করছি আমাকে সবাই শুনতে পাচ্ছেন এবং ফেসবুক লাইভটা সবাই চেক করে দেখতে পারেন শোনা যাচ্ছে কিনা আমরা ওয়ার্ডপ্রেসের প্রেসের এসিও টা আমরা শিখবো ওয়ার্ডপ্রেসটা কি জিনিস এটা কিভাবে কি করে এটা দেখানোর আগে আমি আপনাদেরকে বলেছিলাম গতদিন ক্লাসে যে আপনারা সবাই যদি সম্ভব হয় এই জ্যাম্প নামে এই সফটওয়্যার একটা আছে এই সফটওয়্যারটাকে ডাউনলোড করার জন্য এই সফটওয়্যারটা ডাউনলোড করেছেন কয়জন একটু চ্যাট বক্সে লিখবেন আচ্ছা ডাউনলোড করেছেন এবং ইনস্টল করেছেন জি অনেকেই দেখতে পাচ্ছি ডাউনলোড এবং ইনস্টল করেছেন আবার অনেকে আগে থেকেই ছিল থ্যাংক ইউ ইনস্টল ওকে যাদের যাদের মোবাইল ফোন আছে তাদের কথা চিন্তা করে বলতেছি এত অরিনোর কিছু নাই না সরি আমি আসলে সকলকে মিউট করতে বাধ্য হলাম দেখেন তো যাদের মোবাইল ফোন যাদের আছে যারা মোবাইল ফোন থেকে যুক্ত হয়েছে এই প্লাস করার জন্য এতদিন পর্যন্ত যেটুকু দেখেছেন সেটুকু কি আপনারা মোবাইল ফোন রিসার্চ করতে পারেন কারণ যতটুকু দেখানো হয়েছে এগুলো সবগুলো ওয়েব বেস সফটওয়্যার বা ওয়েবসাইট থেকে আপনারা রিসার্চ করে নিতে পারেন যেমন গুগল অ্যানালিটিক্স বা গুগল ট্যাগ ম্যানেজার সরি গুগলের যে কিওয়ার্ড রিসার্চ যেটাতে আমরা করি তারপরে হচ্ছে যে উবার সাজেস্ট এগুলো মোবাইলেও দেখার জন্য যায় তো আজকে যে সফটওয়্যারটা আমি দেখাচ্ছি বা দেখাবো এটা মোবাইল ফোনে আপনি করতে পারবেন না তবে মোবাইল ফোনে করতে পারবেন না বলে ওরে ধর কিছু নাই কারণ এটা অ্যাকচুয়ালি আপনাকে এইভাবে করতে হবে না যখন আপনি রিয়েল লাইফ কাজ করবেন সেটা আপনি মোবাইল ফোনে করতে পারবেন সেটা আমরা দেখাবো সবার আশা করি এই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গেছে আমিও আমার কম্পিউটারে এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে রেখে দিয়েছি দেখেন জ্যাম্প লেখা আছে জ্যাম্প লেখা আছে এবং আমরা যেহেতু এসিওর কাজ করব। অর্থাৎ ওয়েবসাইট নিয়ে কাজকর্ম করব তো ওয়েবসাইট নিয়ে দুই তিন ভাবে কাজ করা যায় ঠিক আছে প্রথমত যে ওয়েবসাইটে কাজ করার জন্য আপনার ইন্টারনেট প্রয়োজন হয় ইন্টারনেট প্রয়োজন হয় এবং একটা ওয়েবসাইটের ভিতরে গিয়ে সেইখানে এসিওর কাজকর্মগুলো করতে হয় কিন্তু আমরা যারা প্র্যাকটিস করব। যাদের ইন্টারনেট নাই বা যাদের ডোমেইন হোস্টিং নাই ঠিক আছে বা ওয়েবসাইট নাই তারা যেন এই কাজগুলি করতে পারি প্র্যাকটিসগুলি করতে পারি সেই জন্য শুধুমাত্র আজকের এই ক্লাস ঠিক আছে যাতে করে আপনি প্র্যাকটিসগুলি করে ফেলতে পারেন যখন আপনি কাজ করবেন ক্লায়েন্ট আপনাকে সরবরাহ করবে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো আমি জ্যাম্পটা এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে আমার কম্পিউটারে সেট করে দিয়েছি জ্যাম্প লেখা আছে এখানে কয়েকটা অপশন আমার কাছে দেওয়া হয়েছে লেখা আছে কি জ্যাম্প কন্ট্রোল প্যানেল জ্যাম্প কন্ট্রোল প্যানেলটা লেখা আছে আমি জাস্ট ক্লিক করলাম এখানে দেখেন ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এইরকম একটা ওপেন হয়েছে তাই না তো জ্যাম্প হচ্ছে এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারকে একটা সার্ভারে পরিণত করতে পারেন সার্ভার বলতে আমরা জানি যে ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেইন লাগে হোস্টিং লাগে এবং সেটাকে বলা লাইভ সার্ভার তো আপনি এই জ্যাম সফটওয়্যারটাকে ব্যবহার করে আপনার কম্পিউটারকে লোকাল সার্ভারে পরিণত করতে পারেন যেখানে আপনি ইন্টারনেট সংযোগ দেওয়া ছাড়াই আপনি বাকি কাজগুলো করতে পারবেন ঠিক আছে জ্যাম যখন সেটা আপ হয়ে যাবে তখন আপনার কাছে এইরকম একটা অপশন দেবে কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পরে এখান থেকে আমরা প্রথম দেব স্টার্ট তারপরে দেব স্টার্ট দেখেন এটা কি ইয়ালো থেকে গ্রিন হয়েছে যদি আপনার কম্পিউটারে এই দুইটা অ্যাপাসি এবং মাই এটা কি জিনিস এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই এই দুটি যদি ইয়েলো থেকে গ্রিন সিগনালে নিয়ে আসতে পারেন আপনি কাজ করার জন্য রেডি ঠিক আছে আমার ভিডিওটা একটু বাফার করছে মেবি আজকে এবার দেখেন আমি কিন্তু এটাকে ক্রস করে দেনা কেটে দিয়েছি জাস্ট মিনিমাইজ করেছি আপনার ডেস্কটপের এই যে অ্যারো চিহ্নটাতে ক্লিক করেন ক্লিক করলে কি এইখানে দেখেন লেখা আছে জ্যাম্প কন্ট্রোল এখানে ক্লিক করলে কিন্তু আপনি আবার ওই পপটাকে পেয়ে যাবেন যে এটা ভিতরে ব্যাকএন্ড কাজ করছে আর কি যাই হোক এটাকে আমি মিনিমাইজ করে দিলাম এবার আমরা আমাদের একবারে হোম স্ক্রিনে চলে যাব আপনারা যেন কথা বলতে পারেন আমি আরেকবার সুযোগ দিলাম হ্যাঁ আনমিউট করে রাখা সতর্ক থাকবেন আচ্ছা আমরা যেটা করবো এবার আমরা আমাদের পিসির যে হোম স্ক্রিন আছে এখানে ক্লিক করব চলে যাব ঠিক আছে হোম যাওয়ার পরে এটা কি আমাদের পিসি এবং দেখেন আমি যে জ্যাম সফটওয়্যারটাকে সেট আপ করেছি সেটা হচ্ছে লোকাল ডিস্ক সি এটা ড্রাইভে তাই না এইগুলো আমার ড্রাইভ তো আপনি চাইলে এইগুলো তো সেট করতে পারেন নো প্রবলেম আপনি যখন কোনো সফটওয়্যারকে সেট আপ করবেন ইনস্টল করবেন তখন আপনাকে অপশন দেওয়া হয় যে আপনি আসলে কোন ড্রাইভে ওইটা ইনস্টল করতে যাচ্ছেন তো আমি করেছি কোথায় লোকাল সি এর ভিতরে জাস্ট ক্লিক হিয়ার এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনার কাছে যে জ্যাম্প নামে একটা ফোল্ডার তৈরি হয়ে আছে এখানে এই ফোল্ডার এটা ক্লিক করবেন এই ফোল্ডারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার কাছে অনেকগুলো ফোল্ডার দেওয়া হয়েছে অনেকগুলো নাম দেখতে পাচ্ছেন আপনারা তাই না এই নামগুলো কিন্তু কোনটার কি নাম এই সবগুলো নাম আপনাকে একদম কি ঠটস্থ করতে হবে একদমই নয় সবগুলো নামের একটা নামও আপনাকে ঠটস্থ করতে হবে শুধু এই নামটা ছাড়া ইস্ট ডক্স লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা ইস্ট ডক্স লেখা আছে আমার স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পারেন কিনা এটাকে আমাকে বক্সে রিপ্লাই করবেন হ্যাঁ আমি চ্যাটবক্সটা সবসময় আমার পিসিতে সামনে নিয়ে আসি আর কি দেখতে পাচ্ছেন আচ্ছা এই মধ্যে আমরা ক্লিক আপনারা যখন লেখালেখি করেন আমি আমার চ্যাট বক্সটাকে ডিসপ্লেতে রেখে যাতে সবসময় দেখতে পারি আচ্ছা এই ফোল্ডারের মধ্যে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এইরকম দু একটা ফোল্ডার থাকলে থাকতে পারে বা আপনার কাছে আরো দশ বারোটা থাকতে পারে ফোল্ডার নো প্রবলেম তো আসলে আমরা এইখানে আমাদের এই ফোল্ডারটাকে বা আমরা যে কাজগুলি করব সেই কাজের আপ করবো এই জায়গাতে বুঝছেন আমি আরেকবার দেখাই কোথায় আসলাম আমি মধ্যে আসার পরে লোকাল ডিস্ক তারপরে জ্যাম জ্যাম্পের পরে ডক্স এতটুকু পর্যন্ত যদি আসতে পারেন কাহিনী শেষ এবার পরের কাহিনীতে চলে আসেন পার্ট টু আমরা যদি ওয়ার্ডপ্রেসে যাব যাবো एक्चुअली কি ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ড্রাগ অ্যান্ড ড্রপ সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে আপনি উইদাউট কোডিং যে কোনো ধরনের ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন ঠিক আছে এবং আপনি যে এসিউ যেটা করছেন বা যে এসিউর যে কাজগুলো শিখবেন সেটি কিন্তু আপনি আমি যেটা শেখাবো সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে অন পেজ এসিও কিভাবে করতে হয় এবং এটা ফাইবারে অনেক কাজ আছে আপনি যদি সার্চ করেন যে এসিও বা ওয়ার্ডপ্রেস পেজ এসিও অসংখ্য কাজ আপনি পেয়ে যাবেন ঠিক আছে আমরা যেটা করবো ব্রাউজারে যাবো ব্রাউজারে গিয়ে লিখব যে ওয়ার্ডপ্রেস ডট ও আর জি আপনি চাইলে যদি আপনার এই সাইটটা পছন্দ না হয় আপনি ওয়ার্ডপ্রেস ডট কম লিখে সার্চ করতে পারেন ওয়ার্ডপ্রেস ডট কম কিন্তু আপনি যখনই ওয়ার্ডপ্রেস ডট কম লিখে সার্চ করবেন আপনি কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট কিছু পাবেন না আপনি অন্য কিছু পাবেন অনেকেই মনে করেন যে এই ওয়ার্ডপ্রেস ডট কম লিখে মনে যেতে হবে অ্যাকচুয়ালি না ওয়ার্ডপ্রেস ডট কম একটা ভিন্ন জায়গা আর ওয়ার্ডপ্রেস ডট ও আর জি এটা একটা ভিন্ন জায়গা ঠিক আছে তো আমরা যেটা করব এই ওয়ার্ড ডট ও আর জি এই ওয়েবসাইটে আসবো এবং এসে এইখানে লেখা আছে গেট ওয়ার্ড জাস্ট ক্লিক ক্লিক করার পরে দেখেন আপনার কাছে বলতেছে ড্রিম হোস্ট ব্লু হোস্ট এইগুলো কিছু জানা শোনার প্রয়োজন নেই একটু নিচের দিকে আসে লেখা আছে কি প্রাইসলেস এন্ড অলসো ফ্রি এই সফটওয়্যারটা আপনি পেতে যাচ্ছেন কি মূল্য ছাড়া মানে কোনো প্রকার দাম দরদে কিনতে হবে না এবং এটা কি ফ্রি এই যে জিপ ফাইল আছে এটাকে আপনি ডাউনলোড করেন আমি এটাকে ডেস্কটপে ডাউনলোড করছি আপাতত ডাউনলোড মাত্র পনেরো মেগা মতো সফটওয়্যার আপনি জাস্ট এক কাপ চা খাওয়ার সময় দিবে না এত দ্রুত এটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে দেখেন ডাউনলোড হচ্ছে যদিও আমার ইন্টারনেটটা একটু স্লো আজকে আপনাকে কাইন্ডলি একটু মিউট করে রাখবেন ভাই সবাই জুয়েল রানা ভাই কি করছেন বলেন তো খুবই খুব দুঃখজনক এবং হতাশাজনক আমার জন্য এই বিষয়টা ঠিক আছে কষ্ট করে মিউট করুন না ভাই ভাই আমার কাছে সাউন্ড শুনতে পাচ্ছেন নাকি আপনি তো আপনি তো আনমিট করা ছিল জি দরগাস থেকে সাউন্ড আসছে তবে আনমিট কিছু করতেছেনা বাট খটখট করে শব্দ হচ্ছিল ও আমার কিবোর্ডের শব্দ হচ্ছিল রাইট তাহলে তাহলে কিন্তু আপনি করছিলেন কিছু একটা আপনি মিউট করুন ভাই আচ্ছা আমাদের কাছে কিন্তু সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেল তাই না এটাকে আমরা এবার ভালো করে দেখবেন এই প্রসেসটা অনেক ভালো করে দেখবেন অনেকে কিন্তু চার পাঁচ বার দেখার পরেও পেস লাগাই ফেলে আমি খুবই সহজ করে দেখাবো দেখেন এটা হচ্ছে আমাদের ডাউনলোড করা সফটওয়্যার কি করেছি আমরা প্রথমে আমরা জ্যাম্প নামে জ্যাম্প যে নাম আছে এই ভদ্রলোকটাকে কি করেছি ডাউনলোড করে নেছি তারপরে নাম্বার দুই কি করলাম এটাকে ইনস্টল করলাম ইনস্টল তারপরে যেখানে ইনস্টল করলাম সেখানে ফোল্ডারে চলে যাব হ্যাঁ গো টু জ্যাম ফোল্ডার ফ্রম ইউর টি ড্রাইভ গেলাম চার নাম্বার স্টাফ কি স্টেপ হচ্ছে গো টু এইচটি টি দিস ফোল্ডার ঠিক আছে এই ফোল্ডারে যাব তারপরে গেলাম পরের কাজ কি আমাদের পরের কাজ হচ্ছে এবার আমরা ভিজিট করবো কোনথায় ওয়াটপ্রেস ডট ও আর জি ডট ও আর জি এই সাইটে যাব তারপরের কাজ হচ্ছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস বা জিপ ফাইল ঠিক আছে ডাউনলোড করলাম এবার আসেন আমাদের এতটুকু কাজ আমরা শেষ করলাম এবার এই যে ফাইলটা আছে যেটা আমরা ডাউনলোড করে ফেললাম এই ফাইলটাকে ধরবো ধরে আমি এখান থেকে কপি বা কাট করব আমি চাইলে কপি করতে পারি চাইলে কাট করতে পারি আমি কপিতে ক্লিক করলাম কপিতে ক্লিক করে আমার সেই জ্যাম ফোল্ডারের মধ্যে যাবো যাওয়ার পরে মধ্যে যাব এইখানে এই জায়গাতে আমি একটা ফোল্ডার তৈরি করব খেয়াল করেন একটা ফোল্ডার তৈরি করব আমার কিন্তু অলরেডি কপি হয়ে আছে এটা জাস্ট রাইট ক্লিক করে নিউ ফোল্ডার নাম দেব আমি ডিএম বা ডিএম ফোর দিতে পারি ডিএম ফোর সরি আপনাদের ডিএম থ্রি ডিএম থ্রি দিলাম ডিএম থ্রি দিয়ে ফোল্ডারটা আমি তৈরি করে ফেললাম এই ফোল্ডারের মধ্যে এসে ওইটাকে আমি ওই যে ফাইলটা আমার কপি করা ছিল ওটাকে পেস্ট করবো দেখেন এটা কিন্তু কপি হলো বুঝতে পারছেন সবাই কি করলাম আমি এখানে একটু চ্যাট বক্সে লিখে দেন কি করলাম এটা বুঝতে পেরেছেন কিনা আচ্ছা বুঝতে পেরেছেন বলতেছে বুঝেন না একজন আচ্ছা যেটা করেছি আমি সেটা হচ্ছে এখান থেকে এই সফটওয়্যারটাকে ধরছি ধরে কপি করছি কপি করে আমার ড্রাইভে আসছি এসে জ্যাম্পের যে ফোল্ডার আছে সেখানে যে এস টি ডক্স আছে এখানে সেটা জাস্ট একটা ফোল্ডার তৈরি করছে নাম দিচ্ছে কি ডিএম থ্রি এই ফোল্ডারে ফাইলটাকে পেস্ট করছে ক্লিয়ার আচ্ছা তো যেটা করতে হবে এই যে পেস্ট করলাম যেখানে ফোল্ডারটা এটা কিন্তু জিপ ফাইল হয়েছে তাই না এই জিপ ফাইলটাকে ধরেন জাস্ট রাইট ক্লিক করেন রাইট ক্লিক করে লেখা আছে এখানে এক্সট্রাক্ট ফাইলস বা এক্সট্রাক্ট হিয়ারস আমি এখানে এক্সট্রাক্ট ফাইলস করব তা জিপ ফাইলকে কি কিভাবে এক্সট্রাক্ট করতে হয় এটা আপনারা সবাই জানেন দেখেন তাহলে আমার একটা থাকলে হচ্ছে জিপ ফাইল যেটা জিপ অবস্থাতে আছে আর একটা থাকলো ফোল্ডারের ভিতর যেটা আমার আনজিপ করা আছে দেখছেন আমরা যেটা করব এই সফটওয়্যার আমার কোনো কাজ নাই এটাকে আমি ধরে জাস্ট রাইট ক্লিক করে ডিলিট করে দিলাম দেখেন এটা কিন্তু ডিলিট হয়ে আছে এবার আমি ওয়ার্ডপ্রেস এই ফোল্ডারের মধ্যে যাব গিয়ে দেখবো যে আরেকটা ওয়ার্ডপ্রেস লেখা আছে আবার ক্লিক করব এই সবগুলোকে ধরেন কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট সিলেক্ট করেন করেন করে রাইট ক্লিক ক্লিক করে কাট কাট করলেন কাট করে কোথায় আসবেন এক ধাপ ব্যাকে আসেন আরো এক ধাপ আসেন দেখেন এখন আপনি কোন জায়গাতে আছেন দেখতে পাচ্ছেন আপনি কোন জায়গাতে আছেন এটা দেখার জন্য এই জায়গাটাকে সিলেকশন করেন একটু খেয়াল করেন আপনি কিন্তু এখন ডিএম থ্রি এই ফোল্ডারের ভিতরে আছেন বুঝছেন কি করবেন এইখানে জাস্ট পেস্ট করে দেন এইখানে পেস্ট করার পরে আমরা তাহলে পেস্ট করলাম কোন জায়গাতে এইচটি ডক্স এর ভিতরে যে ডিএম ফোল্ডার ছিল সেখানে পেস্ট করলাম এবার দেখি আমরা যে এটার ভিতরে কিছু আছে কিনা কিছু নাই কারণ এটার ভিতর থেকে যা কিছু ছিল সবগুলোকে কপি কাট করে নিয়ে চলে আসছি এটারও কোনো প্রয়োজন আমাদের নাই এই পার্টটুকু কি বুঝলেন সবাই এই পার্টটুকু বুঝতে পেরেছেন কিনা একটু চ্যাট বক্সে লিখে না নাকি পেশায় গেছে আচ্ছা আমি তারপরেও আরো একবার দেখিয়ে দিই আমি ডিএম থ্রি ফোল্ডারে গেলাম এই সবগুলোকে কী করলাম ডিলিট করে দিলাম ডিলেট এই সবগুলোকে আমি ডিলিট করে দিলাম দেখেন ডিলেট হয়ে গেল কিছু নাই এই ফোল্ডারের মধ্যে আমার আর কিচ্ছু নাই আমি করব কি ওই যে ডাউনলোড করছিলাম যে ফাইলটা ওয়ার্ডপ্রেসে এটাকে ধরলাম ধরে আমি জাস্ট কপি করব কপি করে আমি আমার ফাইলে আসব এগুলো সবগুলোকে কেটে দিলাম লোকাল ডিস্ক জ্যাম এসটি ডক্স একটা ফোল্ডার তৈরি করে নিয়েছিলাম ডিএম থ্রি এইখানে আসবে এসে পেস্ট করব এটা জিপ অবস্থাতে আছে রাইট ক্লিক করে আমি এখানে আনজিপ করব একটা ফোল্ডার তৈরি হলো এই সফটওয়্যার আমার প্রয়োজন নাই এটাকে আমি ডিলিট করলাম এই ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন আবার একটা ক্লিক করবেন ফাইলগুলো আসছে সবগুলোকে ধরে সিলেক্ট করেন রাইট ক্লিক করে কাট করে নেন কাট করে এক ধাপ পিছনে আসেন আর এক ধাপ আসেন দেখবেন যে আপনার কাছে যে এইটা চলে আসছে বুঝছেন ডেম থ্রি যেটা আসছে ফোল্ডারটা এইখানে এসে আপনি কি করবেন একটা পেস্ট করে দেন ফাইলগুলো সব পেস্ট হয়ে গেল এটার কোনো আর কাজ নাই এটাকে আপনি ডিলিট করে দেন আশা করি এতটুকু কাজ আপনার সবাই করতে পারবেন ভিডিও স্লো আসতেছে কথা আগে আসতেছে আচ্ছা নেটওয়ার্কের একটু প্রবলেম আছে আমি মেবি ভিডিওটাকে তাহলে একটু অফ করবে আমার হ্যাঁ দেখেন তাহলে আমি একটু স্লো কাজ করি তাহলে মনে হয় বেটার বুঝতে পারবেন আশা করি এই ফাইলের মধ্যে ডিএম থ্রির মধ্যে হোয়াটপেসে ফাইলগুলোকে রাখলেন খেয়াল করতে হবে এই যে আপনি যে ডিএম থ্রি যে নাম দিয়েছিলেন ফোল্ডারটা এই নামের বানানটা একটু খেয়াল করবেন ডিএম থ্রি টিএইচ আর ডবল ই থ্রি এবং এটি খেয়াল রাখতে হবে কেন খেয়াল রাখতে হবে এটা আমাদের কাজে লাগবে একটু পরে আমরা দেখব অলরেডি তাহলে কি আছে ডিএম থ্রি ফোল্ডারের ভিতরে আমাদের এই ফাইলগুলো আছে হুম আমরা ব্রাউজারে আসব এই সব এই ফাইলটার আমার প্রয়োজন নাই এটাকে আমি কেটে দিব এটারও প্রয়োজন নাই এটাকেও কেটে দিব আমি এবার এইখানে আসব ব্রাউজারে এসে আমরা লিখবো যে লোকাল হোস্ট একটা স্ল্যাশ দিব স্ল্যাশ দিয়ে লিখব ডিএম 3 লিখব টি এইচ আর ডবল ই 3 এই বানানটা যেন ভুল না হয় যে ফোল্ডারের নাম আপনি দিয়েছিলেন ওই ফোল্ডারের নামই লিখতে হবে কেন লিখতে হবে ওই ফোল্ডারের ভিতরেই ওয়ার্ডপ্রেসটা আছে বুঝতে পেরেছেন এবার আপনি এটা ইন্টারে ক্লিক করেন চাকটা ঘুরতেছে 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 ভাগ্য যদি লেগে যায় আপনার কাছে এইরকম কিছু একটা আসবে বাট আসলেও কোনো কাজ হবে না আপনি কন্টিনিউ দিবেন আপনার কাছে বিভিন্ন কি উল্টাপাল্টা পাল্টা মেসেজ শো করবে কন্টিনিউ দিলে এটা যেটা করতে হবে আপনাকে এইটুকুতে আসার আগে যেটা করতে হবে আমি জাস্ট ওটাকে দেখাই দিলাম যে যদি আপনার এটা আসে তাহলে বুঝতে পারছেন যে আপনি সঠিক জায়গাতে ওয়ার্ডপ্রেসটাকে রাখতে পারছেন এতটুকু দেখানোর জন্য এটা করতে হবে আপনাকে লোকাল হোস্ট স্ল্যাশ ডিএম থ্রি লিখে যদি এইটা যদি আসে তাহলে বুঝবেন যে আপনি সঠিক জায়গাতে রাখতে পারছেন এটাকে আমি কাটলাম আমি যেটা করবো এবার লোকাল হোস্টি মাই অ্যাডমিন এটা লিখে আমি সার্চ করব এটা লিখে সার্চ করার পরে আপনার কাছে এইরকম কি বক্সওয়ালা অনেক কিছু আসবে আপনার কাছে বুঝছেন আমরা পিএসপি মায়াডমিনে কেন আসলাম জাস্ট ছোট্ট করে যদি আমি বলি আমাদের ওয়েবসাইটের মধ্যে ডেটাবেস থাকে বুঝছেন ডেটাবেস এটা তৈরি করার জন্য একটা ইউজার আর একটা ডেটাবেস তৈরি করার জন্য আমরা কি এইখানে আসব তো এই রকম পেজ আপনারও আসবে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মায়াডমিন লিখতে হবে লেখার পরে যেটা করবেন বাম দিকে দেখেন লেখা আছে কি নিউ এইখানে অনেক কিছু হিজি বিজি থাকতে পারে খিচুড়ির মতো এগুলো টেস্ট করার প্রয়োজন নাই আপনি জাস্ট নিউ এর মধ্যে ক্লিক করেন নতুন করে খিচুড়ি পাকাবো দেখেন ক্লিক করার পরে কি বলতেছে ক্রিয়েট ডেটাবেস এবার দেখেন এই ডেটাবেস যেটা আছে না এটা নাম কি দিবেন এই ডেটাবেজের নাম দিতে হবে আপনি যে ফোল্ডারের নাম দিয়েছিলেন ডিএম থ্রি হুবহু এই নামটা দিতে হবে ডিএম থ্রি যার কারণে এটা আপনাকে নজর রাখতে হবে যে আপনি ফোল্ডারের নামটা কি দিছিলেন আমরা যে ফোল্ডারের নাম দিয়েছিলাম এই যে এটা ডিএম থ্রি এই যে এই ভদ্রলোক এইটাকে কি করতে হবে আমাকে এখানে লিখতে হবে ডিএম থ্রি লিখলাম তারপরে অনেক কিছু লেখা আছে কিছু প্রয়োজন নাই আপনি এখানে জাস্ট একটা ক্রিয়েটের মধ্যে ক্লিক করেন আমাদের একটা ডেটাবেস তৈরি হলো বুঝছেন দেখেন এখানে যে ডিএম থ্রি লেখা আছে একটু খেয়াল রাখবেন কিন্তু আপনারা ডিএম থ্রি এবার কি করব আমরা এখান থেকে চলে যাব এই যে দেখেন ডান পাশে লেখা আছে প্রিভিলেজ এই যে অনেক কিছু আছে স্ট্রাকচার স্কিল সার্চ কোয়েরি এক্সপোর্ট ইম্পোর্ট অপারেশনস প্রিভিলেজ আমরা যা চলে যাব হচ্ছে প্রিভিলেজের মধ্যে এখানে ক্লিক করেন এইখানে ক্লিক করার পরে আমাকে একটা ইউজার তৈরি করতে হবে একটা ইউজার তৈরি করতে হবে তাহলে দেখেন নিচে লেখা আছে কি অ্যাড ইউজার অ্যাকাউন্ট নিউ তাই না এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করে এইখানে আপনি একটা ইউজারের নাম দিতে পারেন ঠিক আছে আপনি চাইলে ডিএম থ্রি দিতে পারেন অথবা শেষে দুই একটা কোনো অক্ষর লিখে দিতে পারেন আমি লিখলাম ডিএম থ্রি আপনি চাইলে আরো দুই একটা কিছু লিখে দিতে পারেন নো প্রবলেম আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এটা আপনাকে মনে রাখতে হবে আপনি কি পাসওয়ার্ডটা এখানে দিলেন আমি আপাতত ডিএম আচ্ছা পাসওয়ার্ডটাকে একটু লিখে নিই যাতে বোঝা যায় ডিএম কিংবা আমি ডি বড় হাতের দিই ডি আবার বড় হাতের দিই ডি এম থ্রি আমার নামগুলো লিখে ফেলে এখানে যে হচ্ছে ডেটাবেস নেম কি দিছিলাম ডেটাবেস নেম দিছিলাম হচ্ছে ডি এম আর প্লিজ মিউট করবেন আশরাফুল সানি ভাই মিউট করতে হবে ভাই ডেটাবেজ এর নাম কি ছিল ডিএম থ্রি ইউজার কি ইউজার হচ্ছে আমাদের দিতে পারি আমরা আমরা প্রবলেম ডিএম পাসওয়ার্ড দিব একটা এই পাসওয়ার্ডটা আমি লিখে নিচ্ছি এইভাবে যে ডিএম এতটুকু লিখে নিচ্ছি লিখে নিয়ে আমি চাইলে অ্যাড দিলাম হ্যাশ দিলাম দুই হাজার জাস্ট একটা পাসওয়ার্ড টাইপ দেখেন এইখানে আমি ডিএম থ্রি দিছি আর এই পাসওয়ার্ডটাকে আমি জাস্ট কপি করে ফেলবো কপি করে আমি এখানে পাসওয়ার্ডের যে ঘর আছে সেই ঘরে বসায় পাসওয়ার্ড দিলাম বলতেছে গুড পাসওয়ার্ড দিলাম কনফার্ম করলাম ওই পাসওয়ার্ডটাই গুড 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 সবকিছু বলার পরে বলতেছে চেক অল চেক অলে ক্লিক করবো হ্যাঁ তাহলে তাহলে নাম কি দিয়েছিলাম ইউজার নাম দিয়েছি ডিএম থ্রি পাসওয়ার্ড দিছি ওইটা আমরা আমাদের লেখা আছে ক্লিক করার পরে একদম কোনায় দেখেন জড়ো সরো হয়ে একজন ভদ্রলোক বসে আছে বলতেছে গো ক্লিক করেন গোতে ক্লিক করার পরে বলতেছে যে ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ইউজার তাহলে আমরা কি করলাম আমরা কিন্তু একটা প্রথমে আমরা জ্যাম ডাউনলোড করলাম ইনস্টল করলাম ফোল্ডারে গেলাম ইনস্টিডক্স এর মধ্যে গেলাম তারপর ওয়ার্ডপ্লেসকে ডাউনলোড করলাম জিপ করলাম এবার কি করতে পারি আমরা প্রসেসগুলোকে একটু ধীরে ধীরে লিখে ফেলি যে হচ্ছে গো টু আমি কি লিখ কি করলাম এতক্ষণ তাই সেটা একটু লিখতেছি আর কি গো টু এসটি ডক্স তারপরে কি করব ক্রিয়েট এ ফোল্ডার তারপরে কি করলাম কপি এন্ড পেস্ট ওই যে ওয়ার্ড প্রেসে যে ফাইলটা ছিল হ্যাঁ আমি একটু লিখে রাখি তাহলে আপনাদের সুবিধা হবে আর কি ক্রিয়েট কপি অ্যান্ড পেস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস জিপ ফাইল তারপরে কি করছি আনজিপ ফাইল ক্রিয়েটেড ফোল্ডার এতটুকু তোমরা সবাই বুঝে পেরেছি তাই না এসডক্সের মধ্যে গেলাম গিয়ে তো মাস্তানি করব আমরা ওটাকে কপি করে ফেলবো কপি করে ওয়ার্ডপ্রেস ফাইলটা যেটা ডাউনলোড করেছিলাম কপি করে ফেলছি কপি করে ফেলার পরে পেস্ট করছি সেখানে আবার আনজিপ করে ফেলছি ঠিক আছে এর পরের ধাপ কি ছিল আমাদের পরের ধাপ ছিল এরকম আট নাম্বার স্টেপে কোথায় গেছি গো টু ব্রাউজার ব্রাউজারে যাওয়ার পরে কি করছিলাম সার্চ করছি আমরা হচ্ছে লোকাল হোস্ট Slash php my admin তারপরে কি করছে তারপরে করছে হচ্ছে ক্রিয়েট নিউ ফ্রম লেফট সাইড আমরা বাম পাশ থেকে ক্রিয়েট কি করছে লেফট সাইডে ক্লিক তাই না এইটাকে আমরা একটু কমা দিয়ে দেই যাতে আপনারা বুঝতে পারেন এটার উপরে ক্লিক করেছিলাম ক্রিয়েট করার পরে একটা ডেটাবেজের নাম দিয়েছিলাম তাই না

অপশন তারপরে ক্রিয়েট এ নিউ ইউজার তারপরে কি করছি এখানে এসে আমরা দিছি ক্রিয়েট এ ইউজার নেম দিছি তারপরে কি করছি পাসওয়ার্ড দিছি আমরা ক্রিয়েট এ পাসওয়ার্ড

এটা যে লিখে দিলাম আমি এটা কি কঠিন মনে হবে নাকি আসলে হার্ড সহজ মনে হবে এটা বুঝতেছি না অনেকে হয়তো বা খুব কঠিন মনে করতেছেন সহজ মনে হবে এই স্টেপ যদি ফলো করেন তাহলে করতে পারবেন আচ্ছা তা তারপরে কি করলাম আমাদের কাজ মোটামুটি কতদূর আসলো এতটুকু চলে আসলো ওকে আমরা এবার আরেকটা ব্রাউজারে যাব এবার আমরা লিখবো এখানে যে লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের যে ফোল্ডারের নাম ছিল ডিএম থ্রি এবার লিখে আমি যদি সার্চ করি আমার কাছে আবারও চলে আসছে ওয়াটপ্রেস বলতেছে আপনার ভাষা কি আমি বললাম ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকার ভাষা কি ইংরেজি কন্টিনিউ ক্লিক করলাম এবার বলতেছে আপনাকে ওই যে ডেটাবেজে যে নেম দিছিলা ওই নামটা দাও যে ইউজার নামটা ক্রিয়েট করছিল ওই নামটাও দাও যে পাসওয়ার্ড দিচ্ছিল ওইটাও দাও তার মানে কি আমাদের এই তিনটা জিনিস প্রয়োজন এই যে এই তিনটা জিনিস আমাদের প্রয়োজন যে ঠিক আছে আমরা লেটস যাই দেখি থ্রি দিয়েছিলাম আমাদের ডেটা বেস নেম তারপরে আমরা ইউজার নেম কি দিছিলাম ডিএম থ্রি দিয়েছিলাম পাসওয়ার্ড কি দিছিলাম এখানে লেখা আছে ঠিক আছে দেখেন ডিএম থ্রি লিখলাম লেখার পরে বলছে হোস্ট এই হোস্ট কি লোকাল হোস্ট হবে তারপরে টেবিল প্রেফিক্স ডাব্লু পি আন্ডার স্কোর এটাই থাকবে তারপরে সাবমিট দেন যদি এই পেজ যদি আপনার কাছে আসে তাহলে বুঝতে পারবেন আপনি সক্কা মেরে ফেলেছেন ঠিক আছে সক্কা মারছেন মানে আপনার কি সবকিছু ঠিকঠাক আছে আপনার ডেটাবেস এবং ওইগুলাতে কোনো প্রকার এরও আসে নাই রাম দি ইনস্টলেশন এইখানে ক্লিক করেন এইখানে ক্লিক করার পরে কি করবেন আপনি যে ওয়েবসাইটটা তৈরি করতে যাচ্ছেন তার একটা নাম দেবেন তো আমি আপাতত দিলাম যে ডিজিটাল মার্কেটিং ব্যাচ কি বলতেছে এখানে দেখেন ইউজার নেম ক্যান হ্যাভ অনলি আলফা নিউমেরিক ক্যারেক্টার স্পেসেস আন্ডার স্কোর হাইফেন্স অনেক কিছু থাকতে পারে তাই না আমি দিব ডি এম ব্যাচ ফোর এইটুকু আমি সেভ করে নিলাম এটা হচ্ছে আমার ওয়ার্ড প্রেস ইনস্টলে পরের যে প্রসেসটা তাহলে আমরা লিখে ফেলি করে দেন একটু পরে আমরা কি করছিলাম ভিজিট বা টু ব্রাউজার লিখছিলাম তাই না গো টু আমি এটাকে আরেকবার দেখাবো হ্যাঁ গো টু ব্রাউজার বাট আপনার একটু স্মরণে রাখেন ব্রাউজারে গিয়ে কি লিখলাম যে লোকাল হোস্ট স্ল্যাশ ওই যে আপনার যে ফোল্ডারের নাম ছিল ঠিক আছে ওই ফোল্ডারের নাম আপনি লিখে দিবেন আমি আপাতত নামে লিখতে যাতে আপনারা বুঝতে পারেন তারপরে ফলো নেক্সট স্টেপ এতটুকু পর্যন্ত আসতে পারলে কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না কারণ ওইখানে বলে দিচ্ছে যে আপনাকে কি করতে হবে আমি এটাকে আমি জাস্ট কপি করে ফেললাম কপি করে

আমি একটু লিখে রাখি কি লিখবো আমরা ইউজার তৈরি করছি কোনটা এটা দিচ্ছে আমরা চেঞ্জ করে ফেলি সমস্যা নাই থ্যাংক ইউ এবার বলছে পাসওয়ার্ড তো পাসওয়ার্ড আপনি যা সেটা দেন সমস্যা নাই আমরা দিতে পারি এইভাবে ডি এম খুব বেশি শক্তিশালী হয় নাই নো প্রবলেম তারপরে মজবুত আছে এটা পাসওয়ার্ড পাসওয়ার্ড এইটা তারপরে কি করব আমরা ইমেইল দিবেন আপনার একটা ইমেল দিবেন যদি কোনো কারণে আপনি পাসওয়ার্ড সবকিছু ভুলে যান তাহলে এই ইমেল দিতে যেন ভেরিফিকেশন করতে পারেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটাতে ডিসকারেজ দিলে কি হবে আর ডিসকারেজ না দিলে কি হবে এটাকে আমরা পরে বলবো আপাতত এটাকে আমি আনটিক অবস্থায় রেখে দিলাম ঠিক আছে কোন টিকমার্ক দিলাম না বলবো এবার ইনস্টল ওয়ার্ড আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে বলতেছে কি সাকসেস হুররে ওয়ার্ডপ্রেস হ্যাজ ইনস্টল থ্যাংক ইউ এনজয় দেখছেন করার পরে আপনাকে এইখানে ইউজার নেম দিতে বলতেছে কোন ইউজার নেমটা আমরা একটু আগে যেটা দিলাম এখানে আপনি আপনার নাম দিতে পারেন অ্যাডমিন দিতে পারেন নো প্রবলেম এটাকে আমি জাস্ট কপি করলাম কপি করে আমার ইউজার নেমটা এখানে বসায় দিলাম ডিএম ব্যাচ থ্রি আর পাসওয়ার্ডটা কী ছিল পাসওয়ার্ড ছিল হচ্ছে এইটা পুরাটাকে ধরেন বসায় দেন আমি মেম্বার মধ্যে ক্লিক করলাম যদি ভুলে যাই লগ দিলাম লগ ইন দেওয়ার পরে ঘুরতেছে ঘুরতেছে ফিনিশ এবার বলেন আপনারা এতটুকু কাজ কি খুব বেশি কঠিন কঠিন মনে হচ্ছে কিনা কিছুটা লাগতেছে কাছে লিখছে না ভাইয়া আচ্ছা সেম প্রসেসটা আমি আরেকবার দেখাবো তবে খুবই ক্লিয়ার করে হ্যাঁ একটু দ্রুত দেখাই ফেলি আর কি ধরলাম আমার কিছু নাই এখন হুম। কিছু নাই এটাকে আমি কি করলাম অফ করলাম এটাকে আমি অফ করলাম আচ্ছা আমি প্রথমে কোথায় যাবো একটু ভালো করে খেয়াল করবেন আমি চলে গেলাম লোকাল হোস্টে আসলাম কি রিমোট কন্ট্রোল অপারেশন কেন ভাই আচ্ছা জ্যাম্পের মধ্যে ক্লিক করলাম জ্যাম্পের মধ্যে ক্লিক করার পরে ডক্স রাইট ক্লিক একটা ফোল্ডার তৈরি করে ফেলবো আমি নাম দেবো আমার যে আরিফ লিখলাম বা আরিফুল লিখলাম আরিফুল ইসলাম লিখলাম দেখেন আমি সেম কাজটা করতেছি আরেকবার আরিফুল ইসলাম লিখলাম লেখার পরে ওয়ার্ড পেজ ফোল্ডারটাকে ধরলাম ধরে আমি এখানে কপি করলাম কপি করে ফোল্ডারে আসলাম এখানে আমি পেস্ট করলাম পেস্ট করার পরে এটাকে রাইট ক্লিক করেন আমি এবার এক্সট্রাক্ট হেয়ার দিলাম এটার আর প্রয়োজন নাই ডিলেট এই ফোল্ডারটা সবগুলোকে ধরলাম কাট করলাম এক ধাপ চলে আসলাম এইখানে এসে পেস্ট করলাম আমাকে দেখতে হবে যে আমার লোকেশনটা ঠিক আছে কিনা অর্থাৎ আমি এই জায়গাতে আছে কিনা আসি এবার যেটা করবো আমি এই এই ফোটোটাকে ডিলিট করে দেবো সব কিছু রেডি এতটুকু যদি হয়ে যায় আমি ব্রাউজারে আসব ব্রাউজারে এসে লিখবো এখানে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন তারপরে নিউ এর মধ্যে ক্লিক করব নাম দেবো কি আরিফুল ইসলাম আরিফুল ইসলাম নামটা মিল আছে কিনা এবার ক্রস চেক করব হ্যাঁ নামটা মিল নাই আমার আসলে এটা বড় হাতের লেখা হয়েছিল পুরোটাই লিখলাম কপি করে আরিফুল ইসলাম দিয়ে দিলাম ক্রিয়েট এটা দেওয়ার পরে আমি যাবো প্রিভিলেজ অপশনে এখানে গিয়ে অ্যাড ইউজার নাম দিব আমি আরিফুল ইসলাম আপনি চাইলে আরেকটা কোনো শব্দ অক্ষর জুড়ে দিতে পারেন নো প্রবলেম আমি একটা পাসওয়ার্ড দিয়ে ফেলি এটা আপাতত একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড লিখে মনে করলাম আমাদের দিলাম পাসওয়ার্ড কনফার্ম করলাম কনফার্ম করার পরে চেক অল গো গো দেওয়ার পরে কাজ শেষ আমাদের ইউজার তৈরি হয়েছে চলে যাব আমি লোকাল হোস্ট

সাবমিট দেওয়ার পরে রান দিই কি সাইট দিলাম নাম দিলাম এখানে অ্যাডমিন দিলাম পাসওয়ার্ড দিলাম আমি একটা অ্যাডমিন লিখিয়ে দিলাম নো প্রবলেম তারপরে কনফার্ম উইক পাসওয়ার্ড একটা মেইল দিব আরিফ খুবই সিম্পল বিষয় রান্ডার লোকাল হোস্টে সেট আপ হয়ে গেছে এবং আমি চাইলে এখন এই লোকাল হোস্টে কি দুনিয়া উদ্ধার করে ফেলতে পারি বুঝছেন এই ছিল প্রসেস তাহলে আমরা কি করলাম এর লেখাটুকু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি বলেন আপনারা এটাকে একবার দেখতে আচ্ছা আমি এই লেখাটাকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রসেস পুরোটা কি আমরা দশটা কাজ মোটামুটি করে ফেলেছি এখানে এটাকে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি একজনটাকে কপি করে নিয়ে আপনাদের জুমের যে মেসেঞ্জার বক্সে লিখে দিলে বেটার হবে আমি দিয়ে দিলাম চ্যাট চ্যাটবক্সে আপনারা আপাতত কিছু আর লিখেন না হ্যাঁ এটাকে জাস্ট কপি করে ফেলেন কপি করে একজন মেসেঞ্জার গ্রুপে দিয়ে রাখেন যাতে করে পরবর্তীতে যেহেতু আমরা জুমে আরো কিছু লেখালেখি করবো এই জন্য এবার দেখেন আমরা তাহলে কি করবো আমাদের ওই ওয়েবসাইটতে চলে আসব আপনি যে সাইটটা তৈরি করলেন বা সাইটটা যদি আপনি ক্রিয়েট করলেন এটাতে আপনি ঢুকবেন কিভাবে লিখবেন লোকাল হোস্ট স্ল্যাশ স্ল্যাশ হাইফেন অ্যাডমিন এটা লিখবেন লিখলে আপনি সাইটের মধ্যে ঢুকে গেছেন দেখেন কি লেখা আছে এখানে ডিএম ব্যাচ থ্রি ডব্লুপি অ্যাডমিন এইরকম এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরের জিনিস ঠিক আছে আপনি যখন কোনো ওয়েবসাইট দেখেন যেমন আপনি হয়তো ওয়েবসাইটটা দেখতেছেন এইরকম মনে করেন এইরকম একটা সাইট আপনি দেখতেছেন সাইটটাকে দেখতে পাচ্ছেন কিনা জানি না মনে করেন এইরকম একটা সাইট আপনি দেখতে পাচ্ছেন এই সাইটটা বাইরের অংশ তাই না এই বাইরের অংশ বাট এই সাইটের ভিতরের দিকে কি আছে ভিতরের দিকে কি আছে সেটা হচ্ছে আমরা এইভাবে দেখে ফেলবো ঠিক আছে সেম টু সেম এতটুকু কাজ কিন্তু আপনাকে রিয়েল লাইফে করতে হবে না যাদের পিসি আছে বাট এই মুহূর্তে নাই শুধুমাত্র তাদেরকে দেখানোর জন্য এই প্রসেসটা করা এখন আপনি চাইলে ইন্টারনেট কানেকশন অফ করে দিয়ে আপনি সমস্ত কাজকর্ম করতে পারবেন নো প্রবলেম আমি একটু যে দেখেন কি লেখা আছে এখানে টু নেক্সট স্টেপ মোর অ্যাকশন কত কিছু লেখা আছে বুঝছেন এত কিছু লেখা আমি দেখতে চাচ্ছি না আমি যারা বাম পাশ থেকে স্ক্রিন অপশনে ক্লিক করব এই সবগুলোকে আমি কি করবো আনটিক করে দেবো আনটিক করে দিলে আমার কাছে টোটাল পরিষ্কার একদম ভীমবার সাবান দিয়ে পরিষ্কার করা একটা ড্যাশবোর্ড চলে আসে দেখেন নিট ক্লিন ঠিক আছে এবার কি বলতেছে বাম পাশে দেখেন হোম আপডেট পোস্ট মিডিয়া পেজ কমেন্টস প্লাগেন্স ইউজার টুল সেটিং অনেক কিছু বলতেছে অনেকের হয়তো বা এইরকম হয়ে যাবে দেখছেন চাপাই গেল আর কি কলাপস হয়ে গেল এটাকে এইখানে ক্লিক করবেন এটা আবার এক্সপ্যান্ড হয়ে চলে আসবে আসলে এই অপশনগুলো কি বা কোন অপশনে কি হয় এটা আমরা ধীরে ধীরে এক্সপ্লোর করব তার আগে দেখব আপডেট কি চায় এ ক্লিক করবেন আপডেটে ক্লিক করলে বলতেছে যে ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ড কোনো সমস্যা নাই তবে এইখানে বলতেছে একটা যে আপডেট প্লাগ এই আপডেট প্লাগ নামে আপনার একটা প্রতিবেশী আছে মনে করেন ওই ভদ্রলোকেরা কি মাঝে মধ্যে একটু নতুন ভাবে জন্ম নেয় আর কি এদেরকে আপনি চাইলে আপডেট করতে পারেন না চাইলে ডিলিট করতে পারেন এটাকে সিলেক্টন করেন এখানে ডিলিট অপশন খুঁজে পাবেন না সেটা করতে হবে আমাদেরকে বাম পাশ থেকে প্লগ অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করার পরে এটা একটু আবার ঘুরবে এই দেখেন প্লাগ সেট আপ হয়ে আছে ইনস হচ্ছে এমন এক ধরনের ছোট ছোট সফটওয়্যার যেগুলো দিয়ে আপনি এসিউ করবেন বা আপনি ওয়েবসাইটে বিভিন্ন ফাংশন যুক্ত করবেন ঠিক আছে এই ইন সম্পর্কে জানতে হবে যদি আপনি এসিউ করতে চান সেই এগুলোকে সিলেকশন করে দেন এই যে কি বলছে আকিসমিত আর হচ্ছে হ্যালো ডলি যাই হোক ডলিকে একটা হ্যালি বলে দিলো এটাকে আপনি ডিলিট করে দেন চাইলে আপনি আপডেট করতে পারেন নো প্রবলেম আমি এটা ডিলিট করে দিলাম এখন কিন্তু আমার ড্যাশবোর্ডটা খুবই পরিষ্কার এবার দেখবো আমাদের এই ওয়েবসাইটটা যেটা আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে সেট আপ করে ফেললাম এটা দেখতে কেমন তাই না দেখতে খুবই চমৎকার একটা ওয়েবসাইট দেখেন আমরা অলরেডি বানিয়ে ফেলেছি যে ওয়েবসাইট দেখলে আপনি টোটালি অ্যাস্টনিস্ট হয়ে যাবে ডি এম থ্রি এটা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেখছেন এই যে হ্যালো ওয়ার্ল্ড বলতেছে এটা আমাদের ওয়েবসাইটের নাম এই দেখেন ডিজিটাল মার্কেটিং ব্যাচ থ্রি আচ্ছা কথার সাথে কি স্ক্রিন কি খুবই মিল আছে মানে নাকি হচ্ছে একটু অনেক বেশি আগে পিছে যাচ্ছে আর কি স্ক্রিনটা

ঘন্টা দেখ পরে আর আমি না ভাইয়া এটা মেনে নেব না আমার এখানে 5 সেকেন্ডই ওয়েট লেট করাচ্ছে অনলি 5 সেকেন্ড আচ্ছা আচ্ছা তো আমার এখানেও নেট প্রবলেম একটু আছে আছে কিন্তু আপনারা দেখেছেন যে ইংরেজি ক্লাসটা করতে পারেন নাই হ্যাঁ তো একটু ভয়ে ছিলাম আর কি একজন বলতেছে যে আমার এখানে নেট ঠিক আছে ভাই আপনি তো বস লেভেল মানুষ সালে আকরাম শাওন ভাই পুরো বস লেভেল মানুষ আবার বলছে নয়ন দাস আপনার প্রবলেম নাই

আচ্ছা তাহলে আমরা একটু ওয়ার্ড প্রেসের একটু নারী একটু দেখে আসি হুম এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরের দিক এটা হচ্ছে কি ওয়েবসাইটের বাইরের দিক খুবই চমৎকার একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে চমৎকার মনে হয় কারণ এটা কি আপনার লাইফের প্রথম ওয়েবসাইট যারা একদমই যারা নতুন আছেন ঠিক আছে এখন দেখেন আমরা বাম পাশ থেকে একটু এই চিহ্নগুলোকে বা এই লেখাগুলোকে ফলো করি কি লেখা আছে হোম হোম তো মানে বোঝেন তাই না আপনি ফেসবুকে যেমন হোম পেজ আছে এটার একটা ড্যাশবোর্ডের হোম পেজ আছে আপডেটস এর মধ্যে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে নিত্য নতুন কোনো জিনিস আপডেট হয়েছে কিনা বা পুরাতন কোনো জিনিস নতুন করতে হবে কিনা ভাঙ্গারি জিনিস সেগুলোকে আপনি কি করতে পারেন নতুন করতে পারেন পিটা অ্যাপটা এই পরে বলছে এখানে যে পোস্ট এই পোস্টের মধ্যে যদি আপনি আচ্ছা আমরা পোস্টের মধ্যে যদি মাউস নিয়ে যায় দেখেন মাউস নিয়ে গেলে কি বলতেছে সে চারটা হাত বের করে পোস্ট আপনার লেখা আছে সবগুলো দেখতে পারেন তারপরে আপনি চাইলে শুধু অ্যাড নিউ মানে আপনি নতুন করে পোস্ট করতে পারেন আপনি ক্যাটাগরি দেখতে পারেন ট্যাক্স দেখতে পারেন ক্যাটাগরি ট্যাক্স এটা কি জিনিস আমরা আরো পরে বুঝবো হ্যাঁ আমি যদি পোস্টের মধ্যে অল পোস্টে ক্লিক করি এই সাইটে একটা পোস্ট করা আছে দেখেন হ্যালো ওয়ার্ল্ড যেটা আপনারা দেখতে পারছেন এই যে এটা হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন ডিলিট করে ট্র্যাশ ট্র্যাশ মানে ডিলিট করা হ্যাঁ সরাসরি ডিলিট লেখা নাই ট্র্যাশ লেখা আছে যদি আপনি এখানে এডিট করেন ক্লিক করেন ক্লিক করলে এটা একটু ঘুরবে আবার এতে ঘোরা হচ্ছে জন্মগত অভ্যাস আর কি বুঝছেন এটাকে ধরেন ধরে লেখেন এখানে এমনি একটা কিছু লিখলাম মনে করেন এটা ঠিক আছে এটাকে আমি কপি করে ফেলি কপি করে আমি এইখানে বসায় দিই এমনি কিছু লিখলাম আর কি সাথে সাথে পোস্ট হয়ে গেল মনে করেন এতটুকু লিখলাম লিখে আমি এখানে আপডেট দিলাম দেখেন এবার এসে আমি সাইটে এসে একটা রিলোড দিলাম দেখছেন কি হলো এমনি একটা কিছু লিখলাম এটা হচ্ছে আমাদের কি ওই পোস্টের নাম আর বলতেছে এমনি একটা একটা কিছু লিখলাম লিখলাম সঙ্গে সঙ্গে পোস্ট হয়ে গেল এটা কি আমি পোস্টের ভিতরে যেটা সেটা এবার মনে করো অনেক বড় করে কিছু লিখেছেন আপনি সেটা পড়তে যাচ্ছেন এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে দেখেন টাইটেল এটা বিস্তারিত তারপরে হচ্ছে বলতেছে কমেন্টস কয়টা দেখছেন ওয়ার্ডপ্রেস কমেন্ট এট লিখতে দিছে এটা কি ডিফল্ট থাকে কি হাই দিস ইজ এ কমেন্টস এইরকম আপনি চাইলে এটা রিপ্লাই করতে পারেন দেখেন রিপ্লাই করে দেন এখানে হাই দিস ইজ এ ডামি রিপ্লাই দিয়ে দেন দেখলেন এইখানে কিন্তু আপনি পাঠকরা যারা কমেন্টস করতে পারে চাইলে আবার তারা রিপ্লাই করতে পারে এখন হয়তো চিন্তা পড়ে গেছেন অনেকে যে এই যে বাম পাশে যে ভদ্র লোক দাঁড়িয়ে আছে খিলখিল করে উনি আবার করতে কি আসলো এটারও সিস্টেম আছে এটা যেহেতু আমি আগেও আপনাদের যে আগের ব্যাচ গুলো তাদেরকে দেখাইছিলাম ওই ছবিটা এখানে সেভ হয়ে আছে ঠিক আছে এটা নিয়ে মাথা ব্যথার প্রয়োজন নাই আমরা দেখব যে আপনাদের সুন্দর মুখখানে কিভাবে এখানে সেটআপ করে দিতে পারেন যাই হোক এটা হলো কি এডিট করার অপশন তারপরে আমরা দেখতে পারলাম এখানে আরো অনেকগুলো অপশন আছে দেখছেন বাল্ক অ্যাকশন অ্যাপ্লাই অল ডেটস ডেট দিয়ে দেখতে পারেন ক্যাটাগরি দেখতে পারেন ফিল্টার করতে পারেন ছাকনি আসেন মিডিয়াতে মিডিয়াতে আসলে মিডিয়া বলতে কি বোঝেন আপনার যে ওয়েবসাইটে যে ছবিগুলো আছে যে ভিডিওগুলো আছে সেইগুলি এইখান থেকে আপনি চাইলে মিডিয়া যুক্ত করতে পারেন অ্যাড নিউ সিলেক্ট ফাইলস আপনি চাইলে যে কোনো একটা ছবিকে ধরে টান দিয়ে নিয়ে আসেন এই যে ফলমূল আছে দেখে নিয়ে আসছেন দেখছেন এই ছবি কিন্তু আপনার সাইটে আপলোড হয়ে গেছে এটাকে আপনি যে কোনো সময় যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবেন নো প্রবলেম তারপরে আপনি ভিডিও যুক্ত করতে পারেন তবে বলতেছে আপলোড সাইজ কত চল্লিশ মেগা বাইট খুব বেশি না তবে এটাকে কিন্তু বাড়ানো যায় বুঝছেন কিভাবে বাড়ানো যায় কমানো যায় সেটা যদি আমি আজকে দেখাই আপনাদের মাথা অ্যাকচুয়ালি ঘুরে যাবে ওটা আমি এখন দেখাচ্ছি না তারপর দেখেন এই যে অ্যাড মধ্যে ক্লিক করলে আপনি জাস্ট নতুন ভাবে ছবি যুক্ত করতে পারেন তারপর বলতে পেজ আপনার ওয়েবসাইটে পেজ কয়টা আছে অলরেডি এখানে দুইটা পেজ আছে একটা পেজের নাম হচ্ছে প্রাইভেসি পলিসি আর একটা পেজের নাম হচ্ছে স্যাম্পল পেজ আপনি চাইলে এখান থেকে পেজগুলোকে ভিউ করতে পারেন অথবা চাইলে এডিট করতে পারেন চাইলে আপনার ভালো না লাগলে ব্রিট দিতে পারেন তা আমরা একটা পেজকে কি করবো প্রিভিউ করব জাস্ট ক্লিক প্রিভিউ ওপেন নিউ ট্যাব ছেড়ে দেন এটা কি আমাদের প্রাইভেসি পলিসি পেজ ছিল বুঝছেন দেখেন অনেক বড় বড় লেখা আছে আমাদের প্রাইভেসি পলিসি পেজটা কেমন বা এটার হচ্ছে টার্মস কন্ডিশনগুলো কি সবটুকু লেখা আছে ঠিক আছে এবার স্যাম্পল পেজের মধ্যে কি আছে জাস্ট ভিউ করেন ভিউ করলে আপনি বুঝতে পারবেন এই যে এটা স্যাম্পল পেজ আপনি যদি কোনো পেজ তৈরি করেন সেটাকে দেখতে এই রকম হবে আচ্ছা যাই হোক তো এটা কিন্তু ড্রাফট অবস্থা দেখেন লেখা আছে ড্রাফট আর এটা লেখা আছে ভিউ একটা ড্রাফট বলতে আপনি এখনো পাবলিশ করেন নাই আর একটা ভিউ মানে কি ওটা পাবলিশ হয়ে গেছে অলরেডি তারপর লেখা আছে কমেন্টস আপনার ওয়েবসাইটে যদি কেউ কমেন্টস করে সেই কমেন্টস গুলো আপনি এইখানে দেখতে পারবেন বুঝছেন এখানে আপনি দেখতে পারবেন তো মজার বিষয় হচ্ছে ফেসবুকে যদি আপনার পোস্ট কেউ কমেন্টস করে ফেসবুকের পেজগুলোতে তো যারা যারা যেই কমেন্টস করে আপনি সর্বোচ্চ কমেন্টসটাকে ডিলেট করতে পারেন তাই না এর বেশি কিছু করতে পারেন না কিন্তু আপনি যদি চান ওয়ার্ড পেসে কিন্তু আপনি ডিলিট না ডিলিট তো করতে পারবেনি সাথে সাথে ওই ভদ্রলোককে একটু অবাক করে দিতে পারেন কি অবাক করতে পারেন মনে করেন তিনি একজন ভদ্রলোক কে ওয়ার্ডপ্রেস কমেন্টেটর সে লিখছে একটা কমেন্ট লিখছে অনেক বড় করে একটা গ্যালি দিছে মনে করেন একটা একটা নেগেটিভ কমেন্টস করছে যেটা আপনার পছন্দ হয় না ভালো লাগে নাই এখানে সরাসরি এটা কি অ্যাপ্রুভ হয়ে তো আমি আগে এটাকে আন অ্যাপ্রুভ করে দিই মনে করেন এটা কিন্তু এখনো অ্যাপ্রুভ হয় নাই এটা এখনো অ্যাপ্রুভ হয় নাই দেখবেন সেটা অ্যাপ্রুভ যে হয় নাই লোকাল হোস্ট স্ল্যাশ ডিএম থ্রি দেখেন ওটা কিন্তু অ্যাপ্রুভ হয় নাই ছিল ওটা বাদ দিছে দেখেন এটা কিন্তু মধ্যে নাই বুঝছেন পোস্টার এখন কিন্তু এটাকে হোল্ড করা হলো মানে একটু সাইজ করতে হবে মধ্যে ক্লিক করেন দেখছেন এইখানে আপনি চাইলে ভালো কিছু লিখতে পারেন ভালো কিছু লেখার পরে মানে ও লিখছিল একটা আপনি কি আরেকটা লিখে দেন লিখে দিয়ে যা ইচ্ছা তাই করবেন তারপরে এখানে আপডেট করে দেন আপডেট করে দিলেন তারপর এখানে আপনি অ্যাপ্রুভ করে দিলেন অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এবারে রিলোড দেন দেখছেন এবার ও কাহিনীটা লিখে গেছে সরিয়া আছে ক এটা হচ্ছে কি এই কমেন্ট সেকশনের একটা মজা এবং আপনি এখান থেকে কি পুরো কমেন্টস গুলো দেখতে পারেন স্ক্রিন অফ হয়ে গেছে মানে স্ক্রিন তো অফ না আচ্ছা যাই হোক আমার বাড়ি আমি যা খুশি করবো হ্যাঁ থ্যাংক ইউ যাই হোক এবার আসেন আমাদের আসল যে জায়গাটা যে জায়গাতে কি আমাদের ভিটেমাটি এবং বসত বাড়ি যেখানে আমাদের কাজকর্ম সারাদিন অ্যাপারেন্স বুঝছেন আবার অনেক ভিআইপি একটা লোক দেখেন মাউস ক্লিক করছেন কি আসছে এখানে থিমস লেখা আছে কাস্টমাইজ লেখা আছে লেখা আছে উইজেড এবং মেনু ব্যাকগ্রাউন্ড এবং থিম এডিটর কয়েকটা অপশন আছে এখানে তিনটা অপশন ছয়টা অপশন দেখতে পাচ্ছেন আমি তিন দিগুণে ছয় তো থিমস কি জিনিস কাস্টমাইজ কি হয় উইজেট কি মেনুতে কি ব্যাকগ্রাউন্ড কি থিম এডিটর কি এটা আমরা একটু একটু করে বলি এটা আমরা দেখব হ্যাঁ বিস্তারিত দেখব আর কি নেক্সট ক্লাসগুলোতে থিমস হচ্ছে একটা ওয়েবসাইটের আউটলুক বা ধরন কেমন হবে যেমন এখন আপনারা যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন বিএম ব্যাস থ্রি তাই না এটা কি ওয়ার্ল্ডের সেটা একটা ওয়েবসাইট আপনার চোখের সামনে এখন ভেসে আছে এটা একটা ধরনের ওয়েবসাইটের যে দুই পাশে কি অনেক ফাঁকা জায়গা এবং শুধু কিছু লেখা আছে আর কিছু নাই আপাতত কিন্তু আপনি যদি লিখেন সারভিমেন ফাউন্ডেশন তারপরে লিখলেন এখানে ফ্রিলান্সিং স্টেশন লিখে সার্চ করে যেই স্টেশনে আপনারা ফ্রিলান্সিং করতে পারবেন বা ফ্রিল্যান্সিং সম্পর্কে কথাবার্তা হবে এইটা একটা কি ওয়েবসাইট তাই না এখন দেখেন এটার কি ধরন একরকমের এটা ধরন আরেক রকমের যদি আবার এটার ধরনটা কি আরেক রকমের এই যে একটা ওয়েবসাইটের আউটলুকটা কেমন হবে হ্যাঁ এই আউটলুক কেমন হবে এইটা কিন্তু ডিপেন্ড করবে হচ্ছে আপনার থিমস এর উপরে বা আপনি কোন থিমস ইউজ করতেছেন অথবা আপনি কোন প্লাগেন্স ইউজ করতেছেন যেমন এইখানে যদি আমি যদি ক্লিক করি দেখেন এইটা আমাদের কি ব্লগ পোস্ট দেখছেন অনেক বড় করে লেখা আছে না লেখা আছে এবং কি মানুষজন এইখানে কমেন্টস করতে পারতেছে তার মানে ওইখানে যে কমেন্টস করার ধরনটা আর এইখানে ধরনটা ভিন্ন রকম না ভিন্ন রকম আবার দেখা গেল যে এইখানে যদি আপনি কমেন্টস করতে আসেন কিছু না জাস্ট ক্লিক করে দিলেন আর একটা কমেন্টস বার চলে আসলো এতটুকু তো এই যে আউটলুকটা এই আউটলুকটা ডিপেন্ড করে হচ্ছে আপনার সাইটে কোন ধরনের থিমস ইউজ করা তার মানে থিমস হচ্ছে এমন একটা ফাইল যে ফাইলটা দিয়ে আপনি সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই মাটির বাড়িকে ইঁটের বাড়িতে পরিণত করতে পারেন অথবা বিভিন্ন রকমের সাজসজ্জা করতে পারেন আচ্ছা তারপরে আছে কাস্টমাইজ কাস্টমাইজ বলতে বোঝায় এই ওয়েবসাইটটাকে এবার এডিট করা ঠিক আছে ওয়েবসাইটকে একটা এডিট করা লাইভ এডিট যেমন আপনি যদি এই যে কলম লেখা আছে না কলমের মধ্যে ক্লিক করেন ক্লিক করে আপনি চাইলেই যা ইচ্ছা তাই করতে পারেন আমি এখানে লিখতে পারি যে ব্যাচ জিরো থ্রি দেখেন এখানে কি জিরো থ্রি হয়ে গেছে দেখছেন তারপরে জাস্ট এনাদার আছে আমরা লিখি যে হচ্ছে পেজ প্র্যাকটিস এতটুকু লিখে দিলাম তারপরে পাবলিশ করে দিলাম দেখেন মানে কি আমরা একটা সাইটকে আমরা সরাসরি এডিটও করতে পারি বুঝছেন তো এডিটটা করতে হয় এই কাস্টমাইজ অপশন থেকে তারপর কি আছে উইজেট উইজেট হচ্ছে ভিন্ন জিনিস আপনাদের আপাতত প্রয়োজন হচ্ছে না মেনুর কথা চিন্তা করি একটা মেনু কি সবাই বুঝনে কিনা জানি না আমি যদি মেনুটা আপনাদেরকে দেখায় দেই এই সাইটে আমি চলে আসি এই যে দেখেন এই যে একটা লেখা আছে ফ্রিল্যান্সার আরিফ সেবা সমূহ ফ্রি রিসোর্স প্রিমিয়াম রিসোর্স প্রিমিয়াম কোর্স পোর্টফোলিও ব্লগ অন্যান্য তাই না এগুলো কি এটাকে বলা হয় মেনু অপশন ঠিক আছে আপনি যদি আপনার ওয়েবসাইটে এরকম মেনু অপশন রাখতে চান যেমন সার্ভিমান ফাউন্ডেশন ওয়েবসাইটেও কিন্তু মেনু অপশন আছে আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখতে পারবেন যদিও সাইটটা এখন লোড হচ্ছে না তো এইগুলোকে বলা হয় মেনু অপশন আপনি সেটা এইখান থেকে এই মেনুটাকে ধরে বা তৈরি করে নিতে পারেন বুঝছেন খুব বেশি কঠিন কিছু না তারপরে আছে ব্যাকগ্রাউন্ড আপনি ওয়েবসাইটের একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন এখন কি লেখা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন ঠিক আছে কোনো সমস্যা নাই আমাদের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নাই আমরা আপাতত আজকে শুধুমাত্র কিছু অপশন দেখতে পাচ্ছি তারপরে আছে থিম এডিটর এইখানে যদি আপনি ক্লিক করেন আপনি পুরো থিমটা এডিট করতে যাচ্ছেন আপনাকে বলতেছে হ্যান্ডস আপ দেখছেন বাংলা সিনেমার মতো যে পুলিশ যখন শেষের দিকে যাইতো যা ভিলেনকে কে হ্যান্ডস আপ বুঝছেন এখানে বলতেছে হেডস আপ আপনাকে হ্যান্ডস আপ বলে না বলতেছে হেডস আপ বলতেছে যে এই ফাইলটা খুবই বিপজ্জনক আপনি যদি বুঝে শুনে থাকেন আপনি এখানে ক্লিক করেন তাছাড়া বের হয়ে যান গো ব্যাক আমি যদি বুঝতে পারছি টুকটাক আই আন্ডারস্ট্যান্ড দিলাম ক্লিক করে এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে যদিও এটা আপনার কখনোই প্রয়োজন হবে না আশা করি বাট শুধু ধারণা রাখলেন যে এইখান থেকে থিমের বিভিন্ন অপশনকে চেঞ্জ করা যায় আমরা এটা নিয়ে একটু কাজ করব সেটা এসিওর যখন আমরা অ্যানালিটিক্স যখন দিব তখন এর আগে আমরা এটাতে আসব না ধরব না ছুঁয়েও দেখব না বুঝছেন কারণ এটা কি বিপজ্জনক একটা জায়গা তারপরে আসেন প্লাগইনস অপশনে এই প্লাগইনস অপশনে এসে দেখেন কিছু নাই সব কিছু ফাঁকা ফাঁকা করছি বাজে বেশি প্লাগইনস থেকে অ্যাড নিউ এর মধ্যে ক্লিক করুন আসলে প্লাগইনসটা কি জিনিস ধরেন এই ওয়েবসাইটে দেখেন ছোট্ট ছোট্ট কিছু বিন্দু ঘুরতেছে দেখেন এই যে দেখেন আপনার যদি খেয়াল করে থাকেন ছোট ছোট কিছু বিন্দু মধ্যে ঘুরতেছে আবার এই যে লেখাগুলো একটু নড়াচড়া করতেছে দেখছেন এইগুলো কিন্তু কি বিভিন্ন মাধ্যমে করা হয়েছে দেখেন এই যে বিন্দুটা আসে না এই বিন্দু থেকে এই বিন্দু এই যে দেখেন কেমন হলো এই যে বিষয়গুলো এগুলো আমরা বিভিন্ন সফটওয়্যার দিয়ে করতে পারি ছোট্ট ছোট্ট অনেক সফটওয়্যার আছে যে সফটওয়্যার বলা হয় প্লাগইনস আমরা এইখান থেকে সেই প্লাগইনসগুলোকে যুক্ত করতে পারি অ্যাড নেয়ার মধ্যে ক্লিক করেন আপনি যেই প্লাগইনসটা চান যেই কাজ করতে আপনি যেই প্লাগইনস লাগবে আপনি সেই প্লাগইনস এখানে সেটআপ করতে পারেন তবে এই প্লাগইনসটা নিতে হলে আপনার কাছে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে ওই যে ওই ভদ্র লোক যাকে আমরা প্রথমে যারা সরা দিয়েছিলাম আকাশ ম্যাথ স্প্যাম প্রোটেকশন যেটা আমরা ডিলিট করে লালন দুটো ছিল একটা ছিল হ্যালো ডলি আরটা ছিল আকাশ স্প্যাম প্রোটেকশন ক্লাসিক আছে পেক আছে গুটেনবার্গ আছে হেলথ এন্ড চেক কত কিছু আছে এখানে বুঝছেন এই অসংখ্য প্লাগেন্স আছে গুলো দিয়ে ছোট্ট বিভিন্ন ফাংশন যুক্ত করতে পারেন সোজা বাংলা ভাষায় আপনার ওয়েবসাইটে যে ফাংশন প্রয়োজন আপনি প্লাগেন্স থেকে সেই ফাংশনটা যুক্ত করতে পারেন ক্লিয়ার আমরা যেহেতু এসিও করব এসিওর জন্য আমরা একটা খুবই পপুলার একটা প্লাগইন যুক্ত করব সেই প্লাগেন্সটার নাম হচ্ছে ইউজড এসিও এখানে ক্লিক করেন ক্লিক করলে আপনি লেখেন এখানে টাইপ করেন ওয়াই ও এসিও লিখে আমি এখানে সার্চ করবো এরাও ঘুরে ঠিক আছে সবাই হচ্ছে এক গোয়ালের গুরু দেখেন যে লেখা দেখছেন এবং কি এটা ওয়াই লেখা আছে এটা ব্লু কালার ইয়েলো কালার রেড কালার এইটা আপনাদের আজকে হচ্ছে কাজ আর কি আপ করার পরে এই প্লাগিন থেকে একটা প্লাগইন যুক্ত করে তার নাম হচ্ছে কি ইউস্ট এসিও এইটা কি আছে এখানে ইনস্টল নাও আর দেখতে পাচ্ছেন যে এই প্লাগ পাঁচ মিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে এটা অর্থাৎ এখনো পাঁচ মিলিয়ন ইউজাররা এটাকে কি ইউজ করছে এবং এটা মাত্র সাত দিন আগে আপডেট হয়েছে এবং কি এটা আপনার এই ওয়ার্ডপ্রেসের পেসের সাথে এটাকে কম্পিটেবল মানে ম্যাচ করে বা কাজ করতে পারবেন কোনো কনফ্লিক্ট করবে না কম্পিটেবল উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস প্রেস যদি কোনো প্লাগ আপনার ওয়ার্ডপ্রেসের সাথে কনফ্লিক্ট করে সাংঘর্ষিক হয় এখানে দেখাই দিবে আমাদের গ্রিন সিগন্যাল আছে তার মানে কি আমরা এখন এটা ইউজ করতে পারি নো প্রবলেম এসিও নিয়ে কাজ করার জন্য অনেক সফটওয়্যার আছে প্লাগেন্স আছে তার মধ্যে ইউস্টেশিও দেখেন অল ইন তারপরে ব্লু ফর ইউস্ট এসিও অসংখ্য প্লাগেন্স গুলো আপনি পাবেন এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো প্লাগেন্স আপনি ইউজ করতে পারেন তবে ওয়ার্ল্ডে পপুলার হচ্ছে ইউস্টেসিও তারপরে অল ইন ওয়ান এসিও র্যাঙ্ক ম্যাথ বুঝছেন আমি আপনাদেরকে ইউজ টিসিউর কাজটা দেখাবো এটি নিয়ে আপনি ফাইবারে জব করতে পারবেন ফুললি আর প্রথমে কি করবে এখানে ইনস্টলে ক্লিক করব ও বেচারাও ঘুরছে ঘুরতে দেন এর ফাঁকে আপনারা প্রশ্ন করেন শুনতে পাচ্ছেন আমার কথা ভাই আমার আগের ক্লাস নিয়ে একটা প্রশ্ন ছিল বলেন আমরা যখন কাজ করবো আমার বায়ার যখন কাজটা দেবে সেটা কোন দেশের হয়ে আমি কাজটা করব আপনার বায়ার যে দেশে সেই দেশের কাজ করবেন বা আপনার ওই বারকে বলে নেবেন যে আপনার টার্গেটেড কান্ট্রি কোন জায়গা তাহলে তো হবে তখন আপনি ওটা ভিপিএন দিয়ে অন করে কাজ করবেন জি আর কিছু ক্ষেত্রে যেমন ওভার সাজেস্টে পিপিসি নেই আবার কি ফাইন্ডারে কিন্তু এসডি নেই তো এটা কিভাবে কম্বিনেশন করব বা

অন্য লাইনে গেলে সব আমার মাথা আগামী থেকে আপনি আবার টোটাল মোবাইলে করতে পারবেন আমি এতক্ষণ যতটুকু দেখিয়েছি তার মধ্যে আপনাকে এতটুকু কাজ কখনো করতেই হবে না এই যে এই নোট পেটে আমি যতটুকু লিখে রাখছি বুঝছেন এতটুকু কাজ কখনো আপনাকে করতে হবে না কারণ এতটুকু করছে কাদের জন্য অফলাইনে কাজ করার জন্য আপনি তো কাজ করবেন অনলাইনে আপনি সরাসরি এই জায়গাতে আসতে পারবেন বুঝতে পারছেন ঠিক আছে আপনি যখন আপনি যখনই এই আসতে পারবেন তখন আপনি মোবাইলে করতে পারবেন আমাদের শিখাবেন না অ্যাকচুয়ালি থিম কাস্টমাইজেশনের ক্লাস আমি নিব না এই এটার মধ্যে কারণ আমি আপনাদের কিছু হিন্টস দিব আর কি আচ্ছা যার কাছে নয়েজ হচ্ছে তিনি একটু মিউট করবেন ভাই অনেকেই হয়তো টিভি ছেড়ে দিয়ে ক্লাস করতে আসছেন খুব দুঃখজনক বিষয় আচ্ছা ভাই আমার একটা

এতদিন ক্লাস করার পরে বারবার বলা বলতেছেন এত ধৈর্য কোথ থেকে আপনি পান আমি বুঝি না আমার ক্ষমতা থাকলে তো আমি সাথে সাথে ক্লাস থেকে রিমুভ করে দিতাম আমি এমনি এর মধ্যে এগুলা তখন থেকে তখন আর বেশি বিরক্ত হয়ে যায় আচ্ছা শোনেন আসলে এটা ভাই আমি যখন স্ক্রিন যখন শেয়ার করি আর কি হ্যাঁ তখন কিন্তু আমি আপনাদেরকে দেখতে পারি না বুঝতে পারছেন তো বিষয়টা হচ্ছে যে আপনারা একটু এটা নিজ দায়িত্বে যদি করেন আমার জন্য কিন্তু এটা পেইন হয় না এতদিন থেকে ক্লাস করছেন এটা যে সবারই একটু আসলে সতর্ক থাকা উচিত হম আমি ভিডিওটা অফ করে দিলাম তো দেখেন কি হলো শেষ এই ব্যাটা কি বললো যে আমি তোমার বাড়িতে আসবো না বুঝছেন এই যে দেখেন ইউস টিস বলতেছে যে না আজকে আর হবে না আজকে সবার বিরক্ত হয়েছে তুই সেও রেগে গেছে ঠিক আছে যে ইউজ কি বলতেছে ফেল সমস্যা নাই সে ফেল হইতে পারে কিন্তু কি ফেল কেন হয়েছে জানেন এটা কেউ কি বলতে পারবেন ফেল কেন হলো আচ্ছা ফেল হয়েছে এটা হচ্ছে কয়েকটা কারণ হয় তবে আজকের মেন কারণটা হচ্ছে ইন্টারনেট ইস্যু ঠিক আছে নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে এটা ফেল হয়েছে নো প্রবলেম আমরা একটা কাজ করি আমরা এটাকে ডাউনলোড করে ফেলি হ্যাঁ এটাকে আমরা বিভিন্নভাবে সেট করতে পারি তো প্রেস ডট ওয়ার্ড যেতে যাবো আমাদের সে পুরনো বন্ধু তার বাসায় যাব গিয়ে বলবো এখানে যে ইউস্ট এসিও লিখবো এখানে বুঝছেন ইসিও এটা লিখলাম লেখার পরে একটু লোডিং নিবে এরাও বেশ ভদ্র লোক বা প্লাগেন্সের মধ্যে আমরা আসতে পারি সরি প্লাগেন্সে আসবো যে প্লাগেন্সের মধ্যে ক্লিক করেন নেটটা আসলে এতটাই স্লো যে খুবই দুঃখ লাগতেছে আমাকে প্লাগেন্সের মধ্যে ক্লিক করার পরে লিখলাম লেখার পরে আজকে আমরা জাস্ট এই সফটওয়্যারটাকে সেট আপ করে ক্লাস শেষ করবো আর কি দেখেন আমাদের কিন্তু আমরা এ ওয়ার্ড ডট ও জি এই জায়গা থেকে কি করতে পারি যতগুলো সফটওয়্যার বা থিম আছে সবগুলো আমরা এখান থেকেও নিতে পারি সুতে ক্লিক করেন ক্লিক করার পরে এটাকে ডাউনলোড করে ফেলেন আবার ডেক্সটপে ডাউনলোড করলাম ডাউনলোড হলো দেখে ডাউনলোড হলো কিনা বা হচ্ছে কিনা ডাউনলোড হচ্ছে এটা মাত্র তিন মেগা বাইরের সফটওয়্যার কিন্তু দেখেন নেট কতটা স্লো হইলে এই কাজটা হয় মাত্র কত একশো বারো কিবি করে আসতেছে অথচ আমার অফিসে কিন্তু ব্রডব্যান্ড লাইন ষাট মেগা কি হ্যাঁ ষাট এম স্পিড খুবই দুর্ভাগ্যজনক বিষয় হয়ে গেছে আজকে আচ্ছা দেখেন এইটা কি এটা হচ্ছে আমাদের এই মাত্র ডাউনলোড করা সফটওয়্যার যে ওয়াডপেস এসিও লেখা আছে বুঝছেন এটাকে এবার ধরেন আমরা ব্রাউজারে আসব আমরা প্লাগ মধ্যে ক্লিক করব অ্যাড নিউ আপলোড প্লাগ ইন চুজ ফাইল আমরা এবার থেকে চুজ করে ফেলব ডেস্কটপ এই যে ওয়ার্ড এসিও লেখা আছে এটাকে ধরলাম ধরে ওপেন করলাম ওপেন করে বলবো ইনস্টল নাও এবার বলতেছে যে আনপ্যাকিং দি ফাইল এবং বলতেছে ইনস্টলিং দি প্লাগ দেখছেন প্লাগ কিন্তু আমাদের কি অ্যাক্টিভ হলো অর্থাৎ ধরে বান্ধে পীড়িত হয় না কিন্তু কি অ্যাকচুয়ালি ধরে বান্ধে প্লাগ ইন ইনস্টল হয় এটা আপনার অন্তপক্ষে বুঝে যান আজকে অ্যাক্টিভ প্লাগ আচ্ছা এখন দেখেন তো সেট আপ হইলো হওয়ার পরে কি বলতেছে গেট প্রিমিয়াম না ওই যে ভিআইপি পারসন বলতেছে যে আমার কিন্তু প্রিমিয়াম প্যাকেজ আছে ভাই টাকা দিয়ে কিনে আমাকে মানুষজন কিন্তু এই এসইউ করে আমাকে দিয়ে আমরা কিনবো না তাকে ঠিক আছে তাকে আমরা ফ্রিতে ফেলেছি এবং আমরা পুরো এসিওর ক্লাসে তাকে আমরা ফ্রিতে কি তাকে দিয়ে পেজে সেগুলো করাই নিব মোটামুটি আমাদের এসিওরটা সেট আপ হয়ে গেছে আপনি যদি এর মধ্যে আসেন দেখেন ইস টিস এটা সেট আপ হয়ে আছে এতটুকু হচ্ছে আজকের ক্লাস এবং এখানে এইখানে ইএসটিসি বলতেছে যে ওভারভিউ আপনার এই পেজের স্কোর কত কি আছে না আছে এটা সে দেখায় দিচ্ছে আমি এটাকে ওর আপাতত চোখের সামনে রাখতে চায় না ক্লিয়ার করে ফেললাম এখন বলেন কার কি প্রবলেম বা কে কোন বিষয় জানতে যাচ্ছেন আমরা শুধুমাত্র কি করলাম আজকে ওয়ার্ড পেজটা সেট করে ফেলেছি সেট করে একটা প্লাগ ইন সেট করছি আর কিছু কিন্তু করি নাই বুঝছেন ওয়াসিক লিখুন সাহেব আপনি হ্যান্ড রেস করছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই

আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার জন্য বুঝছেন এটা কি আমাদের সাইট তো এটা তো আপনার সাইটের হচ্ছে ফ্রন্ট এন্ড তাই না বাইরের দিক এটার যদি ব্যাক এন্ডে যেতে চান তাহলে কি করবেন জাস্ট এখানে ডব্লিউ পি অ্যাডমিন লেখেন দেখি আপনি এটা ইন্টারে ক্লিক করেন এবার আপনাকে লগ ইন করতে বলতেছে তো এইখানে অ্যাকচুয়ালি কি ছিল ডিএম ব্যাচ থ্রি ছিল পাসওয়ার্ড কি ছিল খেয়াল আছে আপনাদের আমার কিন্তু খেয়াল নাই বিএম ব্যাচ দেখি লেখা আছে কিনা এখানে এটা ছিল আপনি যে মনোযোগ সংখ্যা দেখেছেন সেটা বুঝতে পারলাম লগ ইন দেন দেখছেন তাহলে এই পাসওয়ার্ডটা আসলে কিসের এটা হচ্ছে ওয়ার্ড এক্সেস আর এটা হচ্ছে আপনার এই যে এই ইউজারগুলো হচ্ছে কোথায় গেল আমরা কিন্তু এর আগেও একটা ইউজার দিয়েছিলাম ডেটাবেস নেম আর ইউজার ওটা হচ্ছে জ্যাম্প সফটওয়্যারের সাথে আপনার ওয়ার্ডপ্রেসকে কানেক্ট করার জন্য ক্লিয়ার হ্যালো ভাইয়া কোরআন বলছিলাম ভাইয়া হ্যালো জি ভাইয়া ভাই আমার ভাই আচ্ছা এই যে আজকে যে অফলাইন সার্ভার সৃষ্টি করে যে কাজটা করানো হলো এই অনলাইন সার্ভারে হবে হবে অনলাইন সার্ভারে হবে হবে এটা তো লোক কিন্তু এটা অনেক কিভাবে দেখানো হবে অনলাইন সার্ভারে কিভাবে আচ্ছা আপনারও নেটওয়ার্কে প্রবলেম আছে আপনার কথা আমি ঠিকমতো বুঝি না অ্যাকচুয়ালি হ্যাঁ আজকে যে ক্লাসটা করানো হলো এটা হচ্ছে অফলাইন আর এরপরে যেটা হবে সেটা হচ্ছে অনলাইন ঠিক আছে এতটুকু কাজ কেন দেখালাম আমি যখন অনলাইনে আমার ডোমেন হোস্টিং ব্যবহার করব এখানে তো সবার ডোমেন হোস্টিং নাই তারাও যেন প্র্যাকটিসটা করতে পারে এই জন্য যাদের ডোমেন হোস্টিং নাই তারা এই সেট করে ফেলবেন পিসিতে কারণ আমি লাইভ সার্ভারে যতটুকু করব আপনিও অফলাইনে এতটুকুই করতে পারবেন বুঝতে পেরেছেন ভাইয়া আমার একটা ভাই আচ্ছা আপনার কোশ্চেন নেওয়ার আগে আমি যারা হ্যান্ড রেজ করছি তাদের কোশ্চেনটা আগে নেই আজিজ তারিখ ভাই আছেন আচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া আপনি যে এই নোটপেড দিয়েছেন এটা ফেসবুক রূপে দেওয়া যাচ্ছে না এখন ফেসবুক মিডিয়াই ডাউন আপনি কি একটু শেয়ার করবেন ট্রাই করে দেখবেন আচ্ছা দেখি সব মজার বিষয় হচ্ছে আমাকে কিন্তু জুম থেকে বের করে দিছে অলরেডি

যে ইমেজ আর ভিডিও দেখানোর সময় বললেন যে এটার সাইজ বাড়ানো যায় যে একটা প্লাগ মাধ্যমে আমি ওই প্লাগ নামটা জানতাম বাট ভুলে গেছি জাস্ট আমাকে কি একটু বলা যাবে প্লাগ নামটা কি যেন ছিল আচ্ছা আমি একটু দেখাই দেই আসলে ভুলে গেছি ভাই আমি আগে করেছিলাম বাট এখন মনে নাই প্লাগইনস অ্যাকচুয়ালি তো ফেসবুকের অবস্থা খুবই খারাপ আজকে তাই না

জ্যাম জ্যাম্পে গিয়ে টেস্টি ডকস সরি জ্যাম্পে গিয়ে এইখানে আমাকে খুঁজতে হবে হচ্ছে একটু অপেক্ষা করেন এই যে পিএসপি ডট আই প্লাগইন দিয়ে করা যেত ভাইয়া ওটা প্লাগইন দিয়ে করা যায় আপনি হচ্ছে যা যদি সার্চ করেন যে ইনক্রিজ ওয়ার্ডপ্রেস বা ইন দিস পিএসপি ডেটাবেস তাহলে পেয়ে যাবেন বাট এটা হচ্ছে পিএসপি ফাইল থেকে কি করতে হয় বুঝছেন পিএসপি ফাইল এখানে যান এখানে গিয়ে আরেকটা বিষয় ভাইয়া আমরা কি লাইভ সার্ভারে এটা প্র্যাকটিস করতে পারি মানে লাইভ সার্ভার বলতে সাব ডোমেইনের মাধ্যমে বুঝি নাই সাব মাধ্যমে বলতে মানে এমন একটা ওয়েবসাইট আছে ভাই আমার জানা মতে যে সে সাব প্রোভাইড করে তো ওইটার মাধ্যমে কি আমরা প্র্যাকটিস করতে পারি অবশ্যই অবশ্যই আচ্ছা ওকে ভাই থ্যাংক ইউ আচ্ছা আমাদের রিকোয়েস্ট ছিল জি জি ভাই বলেন আমরা কি এই ক্লাসের মাঝখানে মানে তৃতীয় অ্যাসাইনমেন্ট আমাদের আগমুহূর্তে একটা কোনো রিকেপ ক্লাস পেতে পারি আজিজ ভাই অন্তর ভাই সৌভিক আপার মাধ্যমে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনাদের তো

এই ফাইল ফাইল দেখলে অনেকে হয়তো বা ভয় পেয়ে এটা পিএসপি ফাইল যাই হোক এটা আমরা প্লাগ দিয়েও করে ফেলতে পারি নো প্রবলেম প্লাগ আছে এবং এই সাইটগুলো আছে দেখেন কতগুলো কোড লেখা আছে না কিছুই বুঝলাম না ভাই অনেক পরে আসতেছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে দুইটা ফাইল থেকে করতে হয় আর কি